ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি সবসময় মন থেকে চাই যে তোমরা সবাই ভালো থাকো। না, আপনি সব রকম তোমাদের সবাইকে স্বাগত। এটা আমার নতুন চ্যানেল, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বেলটাকে প্রেস করে দাও। তো টাইটেলটা দেখে আজকে বুঝতেই পারছো যে আজকে ব্লগটা কী হতে চলেছে। তো প্রথমে বলি যে আমার কাছে কিন্তু বেশি শাড়ি নেই, কারণ আমার বাপের বাড়িতে সব শাড়ি রয়েছে, আমি বেশি শাড়ি পরিও না এখানে, সেই জন্য এখানে বেশি শাড়ি নেই, সব বাপের বাড়িতেই রয়েছে। সেই জন্য সেরকম একটা শাড়ি আমি দেখাতে পারবো না, অল্প শাড়ি রয়েছে। তো ওখানে যেগুলো রয়েছে সব ভালো ভালো রয়েছে, কারণ ওখানে যদি কোনো নিমন্ত্রণ আসে তো ওখানে আমার বাপের বাড়িতে শাড়িটাড়ি পরা হয়, তো ওখানে ভালো ভালো শাড়ি সেখানে রাখা হয়েছে। তো প্রথমেই আমি আমার বিয়ের বেনারসিটা দেখাচ্ছি, দেখো বিয়ের বেনারসি। তো বিয়ের বেনারসিটা আর আমার বউ ভাতের বেনারসিটা এক জায়গা থেকে কেনা হয়েছিল, আশাপাড়া থেকে কেনা হয়েছিল, বিমলের থেকে। তো এইটার থেকে ওইটা বেশি হ্যাভি আর প্রচণ্ড ওয়েট। তো কালারটা দেখো, কালারটা খুব সুন্দর। তো এটা আমার মা কিনে দিয়েছিল, এবার শ্বশুরবাড়িটা আমার বরই কিনে দিয়েছিল, ওটা ওই বাড়িতে রয়েছে এবং বাপের বাড়িতে রয়েছে, কারণ ওটা খুবই ভারী আর প্রচণ্ড পরিমাণে কাজ করা, তো ওটা তো ইয়ে করা যায় না, করাই যায় না, প্রচণ্ড পরিমাণে ভাই। তো ওটা ওই বাড়িতেই রয়েছে, কোনো বড়ো অফিস ফাংশন কিছু হলে তাহলে ওখানে একটু মাঝে মাঝে করি আর কি। বিয়ের বেনারসি, এরপরে দেখো এই শাড়িটা, এই শাড়িটা, এই শাড়িটা, এই শাড়িটাও আমার মা দিয়েছিল। মিষ্টি একদম, কালারটা বডিতে এরকম
একদম সিঙ্গেল শাড়িটা এই একটা শাড়ি আর একটা শাড়ি আছে, ওই দুটো শাড়ি আমি মামার কাছ থেকে নিয়েছি। এই একটা শাড়ি দেখাচ্ছি, দেখো হ্যান্ডলুমের মধ্যে। আমি এই শাড়ির অত নাম জানি না, কারণ আমি শাড়ি বেশি পরি না সেই জন্য। ধর এই একটা শাড়ি ব্ল্যাক কালারের মধ্যে এসেছিল শাড়ি, তো এই শাড়িটাও মাঝে খুব উঠেছিল হ্যান্ডলুমের মধ্যে, একদম সফট। আমি অত শাড়ির নাম জানি না, হ্যান্ডলুম হ্যান্ড ত্যান আমি জানি না, কারণ আমি শাড়ি বেশি পরিও না, সেই জন্য আমি বলতে পারবো না কোন শাড়ির কী নাম। এটা হ্যান্ডলুমের শাড়ি আমি এইটুকুই জানি, হ্যান্ডলুম, তারপরে ঢাকাই জামদানি, সিল্ক, কসর, এইসব এইসব নাম জানি কিছু কিছু। এবার এটা হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে, এটা এটা আমি কিনেছিলাম, এটা এটা দত্তপুরে থাকতো, মানে আমার বাড়িতে ওখানে বসে কিনেছিলাম আমি এটা। ব্ল্যাক কালারে দেখো শাড়িটা এরকম, ব্ল্যাক কালারে আর শুধু পাড়ে এরকম মাছ, বেশ সুন্দর শাড়িটা, পরতে ভালো লাগে, নরম লাগলো। তো এটা এটা ফার্স্ট সেকেন্ড জামাই ষষ্ঠীতে মা দিয়েছিল, জানি না এটার নাম কি, বেশ ভালোই লাগে পড়লে, এটা মা দিয়েছিল। আমি তেমন এটা কিনি না শাড়ি, কারণ আমি পরি না আর পরা হয় না, অনেক শাড়ি আছে, অন্য একটা ভিডিওতে দেখাবো। এটা এটা মা দিয়েছিল, এটাও হ্যান্ডলুমের মনে হয়, এটাও এক কালারের পুরো আর বাড়িয়ে যা আলাদা কালার, এটাও বেশ সুন্দর লাগে। নেক্সট এটা দেখো, এটা অনেক সুন্দর শাড়ি, এটা আমার আমার বিয়ের আগের শাড়ি, এটা তখন এই শাড়িগুলো খুব চলছিল, খুবই চলছিল, এটা আর পরা হয় না এখন, অনেক পুরনো শাড়ি এটা, তোমরা দেখতে পাবো। আরও দুটো আছে, বেশি শাড়ি নেই এখানে বললাম না, তো বেশি শাড়ি দেখানো হবে না তোমাদের, কারণ এখানে বেশি শাড়ি নেই, আমি ওই আর একটা ভিডিওই দেখাবো আরও শাড়ি আছে। তো এই যে আর একটা অল্প রেঞ্জের মতো বেশ ভালো, মোটামুটি সবসময় পরে মানে এদিক ওদিক যাওয়ার জন্য বাজারে দোকানে কিছু এটা আছে। শাড়িটা আমার বেশ ভালো লাগে, একদম অ্যাক্টিং করে পড়ার জন্য শাড়িগুলো তিনটে কালার, তো শাড়ি কালেকশন পুরো মানে হল বডি তিনরকম, খুব সুন্দর শাড়িটা, এই শাড়িটা আমার খুব ভালো লাগে। তো আমার মারই দেওয়া বেশি শাড়ি, কারণ মা শাড়ি দেয় বেশি, আর আমি আমার কেনা হয় শাড়ি, এই একটা শাড়ি এটাও আমার মার এখন সিম্পল শাড়ি, এই শাড়িটাও ভালো লাগে, কালারটা ভালো লাগে, পুরো কালারটা এরকম পুরো শাড়িতে কালারটা এরকম এক কালার, যে শাড়িগুলো ছিল এই বাড়িতে, তো সেই শাড়িগুলোই আমি দেখিয়েছি। পরবর্তীতে যে ভালো ভালো শাড়িগুলো আছে ওই বাড়িতে, সেই শাড়িগুলো আমি অন্য একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো প্লিজ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা একটু মানিয়ে নিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।